Assalamualaikum. Class 6 এর ইতিহাসের ক্লাসে আজ তোমাদের পঞ্চম অধ্যায় খ্রিস্টপূর্ব 6 শতকের ভারতীয় উপমহাদেশ। এই পঞ্চম অধ্যায়ে তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর আমি আলোচনা করেছি। এই পঞ্চম অধ্যায়টা আজকে একটু রিভিশন করাবো। এই পঞ্চম অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তর আমি তোমাদের আগেই লিখে দিয়েছি। এই অধ্যায়টা তোমার একবার আমি রিভিশন করাচ্ছি। দেখো, খ্রিস্টপূর্ব 6 শতকের যে ভারতীয় উপমহাদেশ, সে উপমহাদেশের প্রথমে যেটা আছে যে জনপদ থেকে মহাজনপদ, জনপদ থেকে মহাজনপদ, তাহলে এক্ষেত্রে আমরা জেনেছি আগে জনপদ মহাজনপদ ষোড়শ মহাজনপদ, এগুলো আমরা আগে জেনেছি। জনপদ মহাজনপদ আর সরোজ মহাজনপদ। দেখো তাহলে প্রাচীন ভারতে গ্রামের চেয়ে যে বড় অঞ্চল বা এলাকা, প্রাচীন ভারতে গ্রামের চেয়ে যে বড় অঞ্চল বা এলাকা তাকে বলা হয় জন। প্রাচীন ভারতে গ্রামের চেয়ে বড় অঞ্চল বা এলাকাকে বলা হয় জন। নেক্সট হচ্ছে জনপদ। জনপদ কোন একটি নির্দিষ্ট অঞ্চলে যখন জনগণ পাকাপাকি ভাবে বসবাস করতে শুরু করে তখন তাকে বলা হয় জনপদ। কোন একটি নির্দিষ্ট অঞ্চলে জনগণ যখন পাকাপাকি ভাবে বসবাস করতে শুরু করে তখন তাকে বলা হয় জনপদ। নেক্সট হচ্ছে মহাজনপদ। জনপদের চেয়ে যে আকার এবং আয়তনে বৃহৎ, জনপদের চেয়ে যে আকার এবং আয়তনে বৃহৎ তাকে বলা হয় মহাজনপদ। এই মহাজনপদ গুলো জনপদের থেকে আকার এবং আয়তনে বৃহৎ, আকার আয়তন এবং ক্ষমতায় বৃহৎ। আর ষোড়শ মহাজনপদ খ্রিস্টপূর্ব 6 শতকে মূলত উত্তর ভারতকে কেন্দ্র করে যে 16 আঞ্চলিক রাজ্যের উদ্ভব ঘটেছিল তাদের একত্রে বলা হয় ষোড়শ মহাজনপদ। খ্রিস্টপূর্ব 6 শতকে মূলত উত্তর ভারতকে কেন্দ্র করে যে 16 আঞ্চলিক রাজ্যের উদ্ভব ঘটেছিল তাদের একত্রে বলা হয় ষোড়শ মহাজনপদ। তাহলে এই ষোড়শ মহাজনপদের নামগুলো তোমরা জানো, কাশী কৌশল অঙ্গ মগধ, ব্রিজি মল্ল চেদিবৎস, পুরুপাঞ্চাল মৎস্য সুরসেন, অসম গান্ধার এবং কম্বজ। তাহলে কাশী কৌশল অঙ্গ মগধ, ব্রিজি মল্ল চেদিবৎস, পুরুপাঞ্চাল মৎস্য সুরসেন, অসম অবন্তী, গান্ধার এবং কম্বজ। তাহলে এই 16 মহাজনপদ, এই 16 মহাজনপদের মধ্যে ব্রিজি আর মল্ল এই দুটো প্রজাতান্ত্রিক। তাহলে 16 মধ্যে ব্রিজি এবং মল্ল প্রজাতান্ত্রিক, তাহলে বাকিগুলো কিন্তু বাকি 14 হলো রাজতান্ত্রিক। ব্রিজি এবং মল্ল প্রজাতান্ত্রিক আর বাকি 14 হলো রাজতান্ত্রিক। আর এই 16 মহাজনপদের মধ্যে অসমক, এই অসমক হচ্ছে একমাত্র দক্ষিণ ভারতে অবস্থিত, বাকি সমস্ত জনপদ উত্তর ভারতে অবস্থিত। আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে, এই 16 মহাজনপদের মধ্যে একমাত্র মগধকে কেন্দ্র করে প্রথমে একটা বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল। মগধকে কেন্দ্র করে একটা বিরাট সাম্রাজ্য গড়ে উঠেছিল এই 16 মহাজনপদের মধ্যে। এরপর আছে, দেখো মহাজনপদের শাসন ব্যবস্থা, এরপর আলোচনা করা আছে পেজ নাম্বার 66 মহাজনপদের শাসন ব্যবস্থা। তাহলে এই যে মহাজনপদ, এই মহাজনপদগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা রাজতান্ত্রিক একটা অরাজতান্ত্রিক, একটু আগে বলেছি। তাহলে রাজতান্ত্রিক, এই 16 মহাজনপদের মধ্যে রাজতান্ত্রিক হলো 14 এবং দুটি হলো অরাজতান্ত্রিক। তাহলে যেগুলো রাজতান্ত্রিক মহাজনপদ, সেই রাজতান্ত্রিক মহাজনপদের বেশিরভাগই, তাহলে যেগুলো রাজতান্ত্রিক 16 মহাজনপদের মধ্যে বেশিরভাগই রাজতান্ত্রিক, তাহলে এই রাজতান্ত্রিক মহাজনপদগুলিতে রাজা ছিলেন নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। তার আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ যিনি পরিচালিত করতেন বা যার নির্দেশে আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ পরিচালিত হতো, তিনি হলেন রাজা। এবং এই রাজপদ ছিল বংশানুক্রমিক, আর রাজা যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতেন তাহলে সেই সিদ্ধান্তের ব্যাপারে কেউ কিন্তু কথা বলতে পারতেন না। আর রাজা একটা দক্ষ মন্ত্রিমণ্ডলীর সাহায্যে, তিনি কি করতেন, রাজা একটা দক্ষ মন্ত্রিমণ্ডলীর সাহায্যে
তিনি শাসন কার্য পরিচালনা করতেন। এবং রাজাকে এই সভার সভাসদরা বিভিন্নভাবে পরামর্শ দিতেন, তবে সেই পরামর্শ গ্রহণ বা বর্জন সেটা কিন্তু রাজার ইচ্ছার উপর পুরোপুরি নির্ভরশীল। রাজা কিন্তু সেই মন্ত্রিমণ্ডলের বা যে সভা মন্ত্রীদের নিয়ে যে সভা গঠিত হতো সেই সভার কিন্তু অনুমোদন বা সেই সভার সিদ্ধান্ত তিনি মানতে বাধ্য ছিলেন না, সেটা পুরোপুরি তার নিজের ইচ্ছার উপর নির্ভরশীল ছিল। এবং রাজকার্য পরিচালনা করার জন্য রাজা রাজ্য থেকে কর সংগ্রহ করতেন এবং এই করের টাকা দিয়ে তিনি রাজ্যের শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। এখন হচ্ছে অরাজতান্ত্রিক, তাহলে এটা হলো রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং অরাজতান্ত্রিক। দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে আমরা দুটো অরাজতান্ত্রিক মহাজনপদের নাম জেনেছি, একটা হলো ব্রিজি আর একটা হলো মল্ল। তাহলে ব্রিজি এবং মল্ল এই দুটো ছিল অরাজতান্ত্রিক বা গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক। তাহলে এই গণরাজ্যগুলিতে কোনো রাজার শাসন ছিল না, যে কোনো ব্যাপারে সবাই মিলে সিদ্ধান্ত তারা গ্রহণ করত এবং এই ব্যাপারে তারা সকলে কিন্তু সমান অংশীদার হতো। অর্থাৎ এখানে একক ব্যক্তির নেতৃত্বে কোনো কিছু আইন বিভাগ শাসন বিভাগ বা যে কোনো বিভাগ পরিচালিত কিন্তু এখানে হতো না। রাজা বা কোনো একজন ব্যক্তি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তা নয়, সমস্ত জনগণ যে কোনো ব্যাপারে তারা কিন্তু মিলিতভাবে কোনো একটা বিষয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করতেন। এই গণরাজ্যগুলিতে জনগণ নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সমস্ত কিছুই ঠিক করত, তবে যারা নারী এবং দাসী বা দাস তাদের এই আলোচনায় কোনো অংশ ছিল না। আচ্ছা, মগধের উত্থানের কারণ আমি আগে আলোচনা করেছি। মগধের উত্থানের কারণ, মগধে তিনটি রাজবংশ রাজত্ব করত, গত ক্লাসে বলেছি, এটা ষষ্ঠ অধ্যায়ও আছে। হরজঙ্ক বংশ, শিশুনাগ বা শৈশুনাগ বংশ, নন্দ বংশ গত ক্লাসে আলোচনা করেছি। আর মগধের উত্থানের কারণ আর বলছি না, মগধের উত্থানের কারণ দুবার তিনবার আলোচনা করা হয়েছে, নোট আকারে আলোচনা করেছি। এরপর আসে দেখো তোমাদের নবধর্ম আন্দোলন। এই নবধর্ম আন্দোলন সম্পর্কে একটা পুরো ভিডিও দেওয়া হয়েছে, বড় প্রশ্ন এটা ভালো করে তৈরি করতে হবে। দেখো নবধর্ম আন্দোলন বলতে যে ব্রাহ্মণ ধর্ম, যে ব্রাহ্মণ ধর্ম প্রচলিত যে ব্রাহ্মণ ধর্ম ছিল সে ব্রাহ্মণ ধর্মের বিরুদ্ধে যে সমস্ত আন্দোলন গড়ে উঠেছিল তাকে এক কথায় প্রতিবাদী ধর্ম আন্দোলন বলা হয়। যদি আমরা ভালোভাবে বলি সংজ্ঞা হিসেবে তাহলে বলবো যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ব্রাহ্মণ ধর্মের জটিলতা আচার সর্বস্বতা থেকে মানুষ এক ধরনের অনারম্বর এবং সহজ সরল তারা ধর্মের প্রত্যাশী ছিল, যেই ধর্ম নবধর্ম আন্দোলন বা প্রতিবাদী ধর্ম আন্দোলন নামে পরিচিত। তাহলে নবধর্ম আন্দোলন বা প্রতিবাদী ধর্ম আন্দোলন হিসেবে যেগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, আজীবিক ধর্ম, চার্বাক ধর্ম এগুলো ছিল উল্লেখযোগ্য। তবে তোমাদের এখানে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা করা আছে। এরপর আমরা আলোচনা করব জৈন ধর্ম নিয়ে। জৈন ধর্ম নিয়ে এরপর আমরা আলোচনা করব। দেখো এই জৈন ধর্ম কিন্তু কোন নতুন ধর্মমত ছিল না। এই ধর্মের আগে মানে যখন এই জৈন ধর্ম প্রভাব বিস্তার করে তার আগে থেকে কিন্তু এই ধর্ম ছিল। এবং এই ধর্মের যারা প্রচারক, জৈন ধর্মের যারা প্রচারক তাদেরকে বলা হয় তীর্থঙ্কর। জৈন ধর্মের যারা প্রচারক তারা হচ্ছেন তীর্থঙ্কর। তাহলে তীর্থঙ্কর কাদের বলা হয়? না, যারা পরপারে যাওয়ার তীর্থ বা ঘাট যারা রচনা করেন। পরপার বলতে মানুষের জীবনকে আমরা যদি দুটো ভাগে ভাগ করি তাহলে পরপার বলতে মৃত্যুর সময়, মৃত্যুর পরে যে মানুষের জীবনটা আসে সেটাকে পরপার বলা হয়। তাহলে পরপারে যাওয়ার যারা তীর্থ বা ঘাট রচনা করে তাদেরকে বলা হয় তীর্থঙ্কর। এবং এই জৈন ধর্মে মোট ২৪ জন তীর্থঙ্করের আমরা নাম পাই। ২৩তম তীর্থঙ্কর পার্শ্বনাথ, মানে শেষ দুজন তীর্থঙ্কর, ২৩তম তীর্থঙ্কর হচ্ছে পার্শ্বনাথ, ২৪তম তীর্থঙ্কর হচ্ছে বর্ধমান মহাবীর। তাহলে
বর্ধমান মহাবীর ৫৪০ খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর কুন্দপুরে জন্মগ্রহণ করেছিলেন এক লিচ্ছবি বংশে। ৩৩ বছর বয়সে সংসার ছেড়ে তপস্যা শুরু করেছিলেন এবং ১২ বছর কঠোর তপস্যা তিনি করেছিলেন। এরপর তিনি কেবলীন হয়েছিলেন বা সিদ্ধিলাভ করেছিলেন। তিনি ৩০ বছর যাবত জৈন ধর্ম প্রচার করেছিলেন এবং ৭২ বছর বয়সে খ্রিস্টপূর্ব ৪৬৮ অব্দে তিনি পাবানগরীতে মৃত্যুবরণ করেন। দেখো এই যে জৈন ধর্ম, সেই জৈন ধর্মের যদি আমরা মূল বিষয়গুলো বিশ্লেষণ করি বা মূল বিষয়গুলি বলি, তাহলে দেখতে পাবো যে জৈন ধর্ম ২৩তম তীর্থঙ্কর পার্শ্বনাথ, জৈন ধর্মের ২৩তম তীর্থঙ্কর পার্শ্বনাথ, তিনি চারটি মূলনীতির কথা ঘোষণা করেছিলেন। চারটি মূলনীতির কথা কি কি ঘোষণা তিনি করেছিলেন? যে প্রাণী হত্যা না করা। দেখো এগুলো কমন জিনিস যেগুলো তিনি বলেছিলেন, এগুলো সব ধর্মেরই মূল বিষয়। তাহলে প্রাণী হত্যা না করা, মিথ্যা কথা না বলা, চুরি না করা এবং নিজের জন্য কোনো সম্পত্তি না রাখা। তাহলে নিজের জন্য বেশি যখনই সম্পত্তি হবে, তখন সেই সম্পত্তি নিয়ে তার যারা বংশধর বা ছেলে মেয়ে তাদের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হবে, এই কারণে তিনি বেশি সম্পত্তি রাখার পক্ষপাতী ছিলেন না। তাহলে কি কি বলছেন তিনি? যে মিথ্যা কথা না বলা, চুরি না করা, নিজের জন্য কোনো সম্পত্তি না রাখা আর প্রাণী হত্যা না করা, এই চারটা জিনিসের কথা বলেছিলেন কে? বর্ধমান মহাবীর। বর্ধমান মহাবীর এই চারটা জিনিসের কথা বলেছিলেন। আর এর পরের যিনি তীর্থঙ্কর বর্ধমান মহাবীর, যাকে এই জনধর্মের অন্যতম সংস্কারক বলা হয়, সেই বর্ধমান মহাবীর এই চারটা নীতির সঙ্গে আর একটা নীতি যোগ করেছিলেন। সেটা কি? সেটা হলো ব্রহ্মচর্য পালন। ব্রহ্মচর্য পালন কি না আমরা জেনেছি আগেই, যখন চতুরাশ্রম পড়েছি তখন দেখেছি ছোটবেলায় গুরুগৃহে শিক্ষা লাভ করতে হতো, তাহলে ১২ বছর ধরে পড়াশোনা করতে হতো। তাহলে এখানেও কিন্তু বর্ধমান মহাবীর সেই কথা বলেছিলেন, যে এর সঙ্গে তিনি কি বলেছিলেন? যে ব্রহ্মচর্য পালন, ছোটবেলায় গুরুগৃহে থেকে পড়াশোনা করা। তাহলে বর্ধমান মহাবীরের এই পাঁচটি নীতি পঞ্চ মহাব্রত নামে পরিচিত। পঞ্চ মহাব্রত। আর পার্শ্বনাথ যে চারটি নীতির কথা বলেছেন, যা চতুর্জাম নামে পরিচিত, তার চতুর্জাম যদি বলে কি চতুর্জাম, তখন বলতে হবে যে জৈন ধর্মের অন্যতম সংস্কারক বা ২৩তম তীর্থঙ্কর পার্শ্বনাথ, তিনি মানুষের মুক্তির জন্য চারটি পথের সন্ধান করেছিলেন বা চারটি পথের সন্ধান তিনি দিয়েছিলেন বা চারটি পদ মেনে চলতে বলেছিলেন। এগুলি হল প্রাণী হত্যা না করা, চুরি না করা, মিথ্যা কথা না বলা এবং নিজের জন্য কোনো সম্পত্তি না রাখা। এই চারটি নীতিকে একত্রে বলা হয়। তাহলে পার্শ্বনাথ ২৩তম তীর্থঙ্কর পার্শ্বনাথের এই চারটি নীতি একত্রে চতুর্জাম নামে পরিচিত। অন্যদিকে বর্ধমান মহাবীর এই চারটি নীতির সঙ্গে আর একটি নীতি যোগ করেছেন, তবে আবার চারটা নীতির নাম বলতে হবে, মিথ্যা কথা না বলা, প্রাণী হত্যা না করা, চুরি না করা এবং নিজের জন্য সম্পত্তি না রাখা। এর সঙ্গে বর্ধমান মহাবীর আর একটা নীতি যোগ করেছিলেন, যেটা হলো ব্রহ্মচর্য পালন। এই পাঁচটি নীতিকে একত্রে বলা হয় পঞ্চ মহাব্রত। দেখো এরপর আছে যে জৈনদের ধর্মগ্রন্থের নাম কি? জৈনদের ধর্মগ্রন্থের নাম হলো দ্বাদশ অঙ্গ। দ্বাদশ অঙ্গ জৈনদের ধর্মগ্রন্থের নাম। জৈনদেরকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, কি কি? একটা হচ্ছে দিগম্বর এবং শ্বেতাম্বর। দিগম্বর দিগম্বর এবং শ্বেতাম্বর, তাহলে এদের দুটো ভাগ জৈনদের, একটা দিগম্বর একটা শ্বেতাম্বর। দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের শেষ দিকে একবার ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। সেই সময় অনেক জৈন সন্ন্যাসী উত্তর পূর্ব ভারত থেকে দক্ষিণ দিকে চলে যান। এই দক্ষিণ দিকে চলে যাওয়া জৈন সন্ন্যাসীদের নেতা ছিলেন ভদ্রবাহু। তিনি বর্ধমান মহাবীরের
অনুশাসনগুলোকে কঠোরভাবে মানতেন এবং কোনো রকম বস্ত্র পরিধান করতেন না। এই জন্য তার যে অনুগামী তাদেরকে বলা হয় দিগম্বর। তাহলে ভদ্রগ্রহ নেতৃত্বে যারা দক্ষিণ ভারতে চলে যাচ্ছে এবং বর্ধমান মহাবীরের অনুশাসনগুলো কঠোরভাবে মানছে, কোনো গ্রন্থি বা পোশাক পরছে না, পরিধান করেছে না, তারা দিগম্বর নামে পরিচিত। অন্যদিকে উত্তর ভারতে যারা থেকে গেলেন, দুর্ভিক্ষের সময় যারা উত্তর ভারতে থেকে গেলেন, তাদের নেতা ছিলেন স্থূলভদ্র। তিনি জৈনদের বর্ধমান মহাবীরের অনুশাসনগুলো এত কঠোরভাবে মানতেন না এবং সাদা বস্ত্র পরিধান করতেন। এই জৈন সন্ন্যাসীরা শ্বেতাম্বর নামে পরিচিত। তাহলে দিগম্বরা কোনো পোশাক পরতেন না, বর্ধমান মহাবীরের অনুশাসনগুলো কঠোরভাবে মেনে চলতেন। আর অন্যদিকে শ্বেতাম্বর যারা, যাদের নেতা ছিলেন স্থূলভদ্র, সেই স্থূলভদ্র কি করেছিলেন, বর্ধমান মহাবীরের অনুশাসনগুলো অত কঠোরভাবে মানতেন না এবং তিনি সাদা বস্ত্র পরিধান করতেন। তার যারা অনুগামী তাদেরই বলা হয় শ্বেতাম্বর। আর এই জৈন ধর্মের তিরোদন আছে বৌদ্ধ ধর্মের মতই। তাহলে এই জৈন ধর্মে তিরোদন কি কি? সৎ বিশ্বাস, সৎ জ্ঞান আর সৎ আচরণ। সৎ বিশ্বাস আর সৎ আচরণ। সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ এই তিনটিকে বলা হয় তিরোদন। জৈন ধর্মে তিরোদন সৎ বিশ্বাস, সৎ জ্ঞান এবং সৎ আচরণ। দেখো, এরপর আমরা আলোচনা করব বৌদ্ধ ধর্ম নিয়ে। বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করব। বৌদ্ধ ধর্ম যিনি প্রবর্তক বলা যায়, সেই প্রবর্তক ছিলেন গৌতম বুদ্ধ। এবং এই গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ। গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব 566 অব্দে কপিলাবস্তুর শাক্য বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। গৌতম বুদ্ধের বাল্য নাম ছিল সিদ্ধার্থ। জন্মের পর তার মায়ের মৃত্যু হয়েছিল, তাই তিনি মাসি গৌতমের কাছে মানুষ হয়েছিলেন। তার নাম ছিল গৌতম। এই গৌতম বুদ্ধ দুঃখ, দারিদ্র এবং ব্যথিক্লিষ্ট মানব জাতির মুক্তির পথ খোঁজার জন্য 29 বছর বয়সে এক গভীর রাত্রে স্ত্রী পুত্র পরিজন ত্যাগ করে সত্য সন্ধানের উদ্দেশ্যে বেরিয়ে যান। বৌদ্ধ শাস্ত্রে ঘটনাকে বলা হয় মহাভি নিষ্ক্রমণ। মহাভি নিষ্ক্রমণ তাহলে মহাভি নিষ্ক্রমণ কি? গৌতম বুদ্ধ 29 বছর বয়সে দুঃখ, দারিদ্র, ব্যাধিক্লিষ্ট মানব জাতির মুক্তির পথ খোঁজার জন্য তিনি 29 বছর বয়সে স্ত্রী পুত্র বাবা মা ছেড়ে তিনি সত্য সন্ধানের জন্য বেরিয়ে যান। এই ঘটনাকে বৌদ্ধ গ্রন্থে মহাভি নিষ্ক্রমণ বলা হয়। গৌতম বুদ্ধ 35 বছর বয়সে গয়ার নিকটবর্তী নৈরঞ্জনা নদীর তীরে উরুবিল্ব নামক গ্রামে এক অশ্বত্থ গাছের তলায় তিনি সত্য লাভ করেন বা ঈশ্বর লাভ করেন। বোধি বা জ্ঞান তিনি লাভ করেছিলেন। এরপর থেকে তিনি বুদ্ধ নামে পরিচিত হন। তাহলে যে অশ্বত্থ গাছের তলায় তিনি বোধি লাভ করেছিলেন, সেই অশ্বত্থ গাছ, যেহেতু তিনি একটা অশ্বত্থ গাছের তলায় বোধি বা জ্ঞান লাভ করেছিলেন, তাই সেই গাছটিকে বোধি বৃক্ষ বলা হয়। ধর্মচক্র প্রবর্তন। দেখো, গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর কাশীর নিকট সারনাথে তিনি পঞ্চভিক্ষুর কাছে, তার পাঁচজন প্রধান শিষ্যর কাছে তিনি এই ধর্মের সারবস্তু প্রথম ব্যাখ্যা করেছেন বা তার মতবাদ তিনি প্রসার করেন। বৌদ্ধ শাস্ত্রে এই ঘটনা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। তাহলে 35 বছর বয়সে যখন গৌতম বুদ্ধ তিনি বুদ্ধত্ব লাভ করলেন, তখন তিনি কি করলেন?
বুদ্ধত্ব লাভ করার পরে তিনি কাশীর নিকট সারনাথে পাঁচজনের কাছে প্রথম তিনি তার এই ধর্মের বিষয়বস্তু ব্যাখ্যা করেছিলেন বা প্রচার করেছিলেন। বৌদ্ধশাস্ত্রের ঘটনা ধর্মচক্র প্রবর্তন নামে পড়েছিল। গৌতম বুদ্ধ 486 অব্দে, খ্রিস্টপূর্ব 486 অব্দে 80 বছর বয়সে তিনি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কুশীনগরে দেহত্যাগ করেন। এই ঘটনাকে বৌদ্ধ শাস্ত্রে মহাপরিনির্বাণ বলা হয়। মহাপরিনির্বাণ মহাপরিনির্বাণ 80 বছর বয়সে মারা যাচ্ছেন গৌতম বুদ্ধ। তিনি দেহত্যাগ করেছেন কোথায়? উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কুশীনগর। এই ঘটনা বৌদ্ধ শাস্ত্রে মহাপরিনির্বাণ নামে পরিচিত। দেখো আর্য সত্য আছে, এরপর আর্য সত্য। আর্য সত্য কি? আর্য সত্য দুঃখের উৎস এবং তার থেকে মুক্তির জন্য গৌতম বুদ্ধ 4টি মহান সত্য নির্দেশ দিয়েছিলেন। নোবেল ট্রুথ, মহান সত্য নির্দেশ দিয়েছিলেন কি কি? এই পৃথিবী দুঃখময়। 1 নম্বর হচ্ছে পৃথিবী দুঃখময়। দেখো আমরা যে পৃথিবীতে বাস করছি, পৃথিবীটা কিন্তু দুঃখময়। তাহলে পৃথিবী যখন দুঃখময়, তখন দুঃখের একটা নিশ্চয় কারণ আছে কোন একটা। তাহলে পৃথিবী যখন দুঃখময়, তখন এই দুঃখের অবশ্যই কারণ আছে। তাহলে কামনা বাসনা এবং আসক্তি থেকে দুঃখের সৃষ্টি হয়। কামনা, মানুষের কামনা বাসনা এবং আসক্তি, এই কামনা বাসনা এবং আসক্তি থেকেই মানুষের দুঃখের সৃষ্টি হয়। এই কামনা বাসনা এবং আসক্তির যদি নিবৃত্তি ঘটানো যায়, তাহলে মুক্তি লাভ সম্ভব। আর 4 নম্বর হচ্ছে মুক্তি লাভের জন্য নির্দিষ্ট পথ বা মার্গ অনুসরণ করতে হবে। এগুলিকে একত্রে বলা হয় আর্য সত্য। তাহলে আর্য সত্য কি? দুঃখের উৎস এবং তার থেকে মুক্তির জন্য গৌতম বুদ্ধ 4টি মহান সত্যের নির্দেশ দিয়েছিলেন কি কি? 1 নম্বর হচ্ছে এই পৃথিবী দুঃখময়। 2 নম্বর কি? পৃথিবী যখন দুঃখময়, তাহলে কি হবে? 2 নম্বরে কামনা বাসনা এবং আসক্তি থেকেই দুঃখের সৃষ্টি হয়। কামনা বাসনা এবং আসক্তি থেকেই দুঃখের সৃষ্টি হয়। 3 নম্বর, কামনা বাসনা এবং আসক্তির নিবৃত্তি ঘটাতে পারলেই মুক্তি লাভ সম্ভব। আর 4 নম্বর হলো মুক্তি লাভের জন্য নির্দিষ্ট পথ বা মার্গ অনুসরণ করতে হবে। এগুলিকে একত্রে আর্য সত্য বলা হয়। এরপর আছে অষ্টাঙ্গিক মার্গ। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব অষ্টাঙ্গিক মার্গ। দুঃখের হাত থেকে মুক্তি লাভের জন্য গৌতম বুদ্ধ 8টি পথ বা মার্গের সন্ধান দিয়েছিলেন। তাহলে দুঃখের হাত থেকে মানুষকে মুক্তির জন্য গৌতম বুদ্ধ 8টি পথ বা মার্গের সন্ধান দিয়েছিলেন। এগুলিকে একত্রে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। কি কি? সৎবাক্য, সৎকার্য, সৎজীবিকা। সৎবাক্য, সৎকার্য, সৎজীবিকা। সৎবাক্য, সৎকার্য, সৎজীবিকা, সৎচিন্তা, সৎচেতনা। সৎচেষ্টা, সৎচিন্তা, সৎচেতনা, সৎচেষ্টা, সৎচেষ্টা, সৎচিন্তা, সৎচেষ্টা, সৎচিন্তা, সৎচেতনা। সৎসংকল্প, সৎসংকল্প আর সৎদৃষ্টি। সৎবাক্য, সৎকার্য, সৎজীবিকা, সৎচেষ্টা, সৎচিন্তা, সৎচেতনা, সৎসংকল্প এবং সৎদৃষ্টি, এই 8টিকে একত্রে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। তবে গৌতম বুদ্ধ মনে করতেন যে কোনো মানুষ যদি যথাযথভাবে এই 8টি পথ বা মার্গ যদি মেনে চলতে পারে, তাহলে সে মানুষটা ইহকাল এবং পরকাল উভয় জায়গায় কিন্তু তিনি সফল কাম। দেখো বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। ত্রিপিটক
তিনটি পিটকের সমষ্টি, সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। তাহলে বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। ত্রিপিটকের তিনটি ভাগ, সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। তো টেস্ট বইয়ে দেখবে পেজ নাম্বার 72 নিচের দিকে এক নজরে প্রথম চারটি বৌদ্ধ সংগীতি, এক নজরে প্রথম চারটি বৌদ্ধ সংগীতি, এই চারটা একটু তোমরা দেখে নেবে। এখান থেকে দু একটা শর্ট কোশ্চেন আছে, যেমন প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল, রাজগৃহে হয়েছিল, কার শাসনকালে হয়েছিল, অজাতশত্রু শাসনকালে হয়েছিল, সভাপতি গেছিলেন মহাকাশ্যপ, আর এখানে গুরুত্বপূর্ণ বিষয় কি, সূত্রপিটক এবং বিনয়পিটক সংকলন করা। দ্বিতীয় হচ্ছে বৈশালীতে শাসনকাল, কালাসুব্বা আকবরের শাসনকালে হয়েছিল, সভাপতি ছিলেন যশ, এবং এখানে বৌদ্ধরা থেরবাদী এবং মহাসাঙ্গিক এই দুটি ভাগে ভাগ হয়ে যান। তৃতীয় হচ্ছে পাটলিপুত্রে কে ছিলেন, কার শাসনকালে হয়েছিল, মৌর্য সম্রাট অশোকের শাসনকালে এটা হয়েছিল, আর এখানের কে সভাপতি ছিলেন, মঙ্গলীপুত্র তিশ্বস ছিলেন এখানকার সভাপতি, এই তৃতীয় বৌদ্ধ সংগীতের। এবং এখানে বৌদ্ধ সংগীতের নিয়মগুলি কঠোরভাবে মানার উপরে জোর দেওয়া হয়েছিল, সংখের মধ্যে ভাঙন আটকাবারও চেষ্টা করা হয়। আর চতুর্থ বৌদ্ধ সংগীতি, এই চতুর্থ বৌদ্ধ সংগীতি কাশ্মীরে হয়েছিল, কাশ্মীরের জলন্ধর বা মতান্তরে কাশ্মীর, এখানে কুষাণ সম্রাট কনিষ্কের শাসনকালে এটা হয়েছিল, এখানে সভাপতি ছিলেন বসুমিত্র, আর এখানকার গুরুত্বপূর্ণ ঘটনা হল বৌদ্ধ ধর্ম হিনজান এবং মহাজান এই দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এরপর এই বৌদ্ধ ধর্মেও তীরধনা আছে, বৌদ্ধ ধর্মে তীরধনা কি কি, দেখো বৌদ্ধ ধর্মে তীরধনা হলো বুদ্ধ, ধর্ম এবং সংঘ। এই বৌদ্ধ ধর্মে তীরধনা হলো বুদ্ধ, ধর্ম এবং সংঘ, এই তিনটি হলো বৌদ্ধ ধর্মে তীরত্ন। এই বৌদ্ধরা আবার দুটো ভাগে ভাগ করে ভাগ হয়ে যায়, একটা হিনজান একটা মহাজান। হিনজান এবং মহাজান, তাহলে বৌদ্ধদের দুটো ভাগ, একটা হিনজান অপরটি হলো মহাজান। এই হিনজান এবং মহাজান এই দুটো ভাগে ভাগ হচ্ছে চতুর্থ বৌদ্ধ সংগীতিতে, চতুর্থ বৌদ্ধ সংগীতি, এই চতুর্থ বৌদ্ধ সংগীতিতে হিনজান এবং মহাজান বৌদ্ধরা এই দুটো ভাগে বিভক্ত হয়ে পড়ে। যেসব বৌদ্ধ ধর্ম অবলম্বী বুদ্ধদেবের মূর্তি ছাড়া উপাসনা করতেন, মানে নিরাকার বুদ্ধির উপাসনা যারা করতেন, নিরাকার বুদ্ধির উপাসনা যারা করতেন এবং ব্যক্তিগত মুক্তির উপর জোর দিতেন, তারা হিনজান নামে পরিচিত। তাহলে যেসব বৌদ্ধ ধর্ম অবলম্বী বুদ্ধের মূর্তি ছাড়া, মানে নিরাকার বুদ্ধের যারা উপাসনা করতেন এবং নিজেদের ব্যক্তিগত মুক্তির উপর জোর দিতেন, তারা হিনজান নামে পরিচিত। অন্যদিকে যারা বুদ্ধদেবের মূর্তি পূজা করতেন এবং ব্যক্তির বদলে সমষ্টির মুক্তি অর্জনে বিশেষ আগ্রহী ছিলেন, তারা মহাজান নামে পরিচিত। তাহলে এই হিনজান এবং মহাজান এই দুটি ভাগে বিভক্ত হয়ে যায় চতুর্থ বৌদ্ধ সংগীতিতে। দেখো তোমাদের এই অধ্যায়টা শেষ হলো, পেজ নাম্বার 77 অনুশীলনীগুলো আগে আমি করে দিয়েছি, যখন রিভিশন করেছি বা প্রশ্নোত্তর আলোচনা করেছি তখন আমি আলোচনা করে দিয়েছি। তোমরা ভিডিওটা সবাই ভালো করে দেখবে, রিভিশন ক্লাস, তোমাদের পরীক্ষা খুব বেশি দেরি নেই, 50 নম্বরের পরীক্ষা হবে। এই চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায়ের সমস্ত প্রশ্নোত্তর আমি করে দিয়েছি, আর এই ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নোত্তর আমি আলোচনা করেছি। অতএব তোমাদের এবারে যে পরীক্ষা, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়, এই তিনটে অধ্যায় আছে, সেই তিনটে অধ্যায়ের প্রশ্নোত্তর আমি সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি। তোমরা ভিডিওগুলো ভালো করে দেখবে, প্রশ্নোত্তরগুলো আলোচনা করা হলো সেগুলো ভালো করে দেখবে, যদি কারো কিছু অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে। এখানে কিন্তু এই যে পরীক্ষা হবে, এই পরীক্ষায় কিন্তু সব শর্ট কোশ্চেন নয়, এখানে বড় প্রশ্ন থাকবে, 1 নম্বরের প্রশ্ন যেমন থাকবে, 2 নম্বরের প্রশ্ন থাকবে, 3 নম্বরের প্রশ্ন থাকবে এবং বড় প্রশ্ন 5 নম্বরেরও প্রশ্ন থাকবে। অতএব তোমরা শুধুমাত্র শর্ট প্রশ্নগুলো মুখস্থ করে পরীক্ষা দিলে কিন্তু সব লিখতে পারবে না, এখানে বড় প্রশ্ন হবে, যেহেতু ফার্স্ট টার্মের পরীক্ষা, ফার্স্ট টার্মিনাল পরীক্ষা, 50 নম্বরের পরীক্ষা। অতএব সেইভাবে তোমরা প্রস্তুতি নিতে শুরু করো, কখন পরীক্ষা হবে তোমাদের গ্রুপে ঠিক জানিয়ে দেওয়া হবে, তবে আশা করা যাচ্ছে কিন্তু আর খুব বেশি দেরি নেই, তোমরা সেইভাবে প্রস্তুতিটা নাও, যেহেতু 50 নম্বরের পরীক্ষা, এখানে কিন্তু বড় প্রশ্ন হবে, যেহেতু তোমাদের বড় খাতা দেওয়া হয়েছে সেই বড় খাতায় তোমাদের এই উত্তরগুলো লিখতে হবে। সবাই ভালো করে পড়াশোনা করো, যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যে প্রশ্নটি আমি পারছি না। বেশ কিছু শিখছে, বেশ কিছু ছেলে যারা খুবই অ্যাক্টিভ, যারা আমাকে প্রায়
প্রশ্ন করে বা কোনো প্রশ্নের উত্তর বুঝতে না পারলে বলে, কোনো প্রশ্ন যদি তারা সমাধান করতে না পারে আমাকে জানায়, আমি সেগুলো সাধ্যমতো সমাধান করে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে।